আজকের আড্ডার বিষয় নির্বাচনী প্রচার অভিযান আপনারা জানেন আগামী তিরিশে জুলাই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে রাজশাহীতে সিটি কর্পোরেশন নির্বাচন সেই উপলক্ষে চলছে আমাদের নিয়মিত আড্ডায় এই নির্বাচনী প্রচার অভিযান তা সেই উপলক্ষে আমরা আজকে একজন অতিথিকে হাজির করেছি যিনি হচ্ছেন কাউন্সিলের পদপ্রার্থী এবং রাজশাহীর চোদ্দ নং কাউ ওয়ার্ড কাউন্সিলের পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার ভাই তিনি আমাদের মাঝে এসেছেন তার কথা নিয়ে ধন্যবাদ আনার ভাই আপনি কেমন আছেন ধন্যবাদ বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন আমরা জানি আগামী তিরিশে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন তারই একটি অংশ হচ্ছে কাউন্সিলর নির্বাচন এত বিষয় থাকতে আপনি কেন এই এই পেশা বেছে নিলেন একজন প্রতিনিধি হিসেবে কেন আপনি নিজেকে দেখতে চাচ্ছেন আমি আসলে ছোটবেলা থেকে রাজনীতি করি রাজনীতির সংস্পর্শে মিশে আসি চোদ্দ ওয়ার্ড আওয়ামী লীগের একজন নেতা হিসেবে একটি জায়গা করে নিয়েছি আমি ওয়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই হিসাবে আমার নেতাকর্মী আমার সভাপতি আমার এলাকার বাসী এলাকার ময় মুরব্বীরা সবাই তারা সমর্থন দিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে তারাই এই একজন প্রতিনিধি হিসাবে দাঁড় করিয়েছেন এবং আগামী দিনে যদি আমি কারণসাল হতে পারি তারা অনেক আমাকে প্রতিশ্রুতি দিতে বলেছেন উন্নয়নের কথা বলেছেন তারাই আমাকে এই দায়িত্ব নিয়েই তারা আমাকে পদপ্রার্থী হিসাবে দিয়েছেন জি ধন্যবাদ আপনি আসলে জনগণের পক্ষ থেকে যেহেতু জনগণ চেয়েছে তাই আপনি আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কোনো ইচ্ছা ছিল আসলে রাজনীতি মনে মানুষ ইচ্ছাসও থাকে একটি জায়গা করে নিব মানুষের সুখ দুঃখের ভাগ করে নিব মানুষের আশাকাঙ্ক্ষাগুলোর জন্য পূরণ করতে পারে সেটা আসলে চেষ্টা ছিল হয়তো আল্লাহ তালা সেই জায়গা থেকে একটি জায়গা নিয়ে যাচ্ছে আর মানুষের ভালোবাসায় আন্তরিকতায় আমারও আসলে ফ্যামিলির ইচ্ছা ছিল আমারও ইচ্ছা ছিল হয়তো একজন যে ওয়ার্ড কাউন্সিলর হতে পারি মানুষের সেবা করার সুযোগ পারে একজন সেবক হতে পারি এই কারণে আসলে আমারও ইচ্ছা ছিল আর মানুষের ভালোবাসা আমার এলাকার এলাকার চোদ্দ ওয়ার্ডবাসীর ইচ্ছা যে আগামী দিনে একজন শিক্ষিত মানুষ একজন একজন ইয়াং জেনারেশন তরুণ তারুণ প্রতীক যেন আগামী দিনে এই ওয়ার্ডটা পরিচালন করতে সেই চেষ্টায় হয়তো আজকে আমি একজন কাউন্সিলর প্রার্থী হয়েছি জি আসলে আমরা জানি যে এই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী যারা আপনারা হয়েছেন বা যারা আগামী দিতে আপনার মার্কাটা কি এবং এটা আমার জানা হয়নি আর কি আমার মার্কাটা হচ্ছে উন্নয়নের প্রতীক সাধারণ মানুষের খেটে খাওয়ার প্রতীক ঠেলাগাড়ি প্রতীক ঠেলাগাড়ি প্রতীক আসলে আপনার ঠেলে ঠেলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো এই প্রত্যাশা জি আসলে আপনি এই ওয়ার্ডের অনেকে আপনি একজন নাগরিক হিসেবে আগে যেহেতু ছিলেন এখন তো প্রার্থী হয়েছেন একজন নাগরিক হিসাবে আপনি কি কি উন্নয়ন করবেন বলে আপনি আসলে বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা এই মাদকের থেকে আমরা যুব সমাজ যারা আছেন তাদেরকে কিভাবে আসলে আমরা সহায়তা করতে তারা থেকে তাদের ওই জায়গা থেকে তারা কিভাবে ফিরে আসবে সে প্রচেষ্টা আমার থাকবে আর নাগরিক সেবা দিতে আসলে এই ওয়ার্ডটা আসলে দশটা বছর পিছিয়ে পড়েছে যেখানে রাস্তার ড্রেনিং ব্যবস্থা নাই রাস্তাঘাট নাই মশার উপদ্রব্য পরিষ্কার পরিচ্ছন্নতা নাই যেখানে আসলে চোদ্দো নম্বর ওয়ার্ড একটি একটি ভিআইপি ওয়ার্ড হিসাবে আমরা রাষ্ট্র সিটি কর্পোরেশন জানি কিন্তু আমরা সব দিক দিয়ে আসলে পিছিয়ে পড়েছি আমরা আমাদের সরকার গণপ্রতি বাংলাদেশ সরকারের জননীতি শেখ হাসিনা আসলে আমরা ডিজিটাল ওয়ার্ড ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখছি বঙ্গবন্ধু স্যাটেল্ট হয়ে গেছে আসলে সেদিক থেকে আমরা অনেক পিছিয়ে পড়েছি তাই আসলে আমরা তারুণ্যর প্রতীক আমরা তারুণ্য হয়তো আমাদের ভবিষ্যৎ আছে আমাদের সুন্দর জীবন আছে সেই সুন্দর জীবন নিয়ে আগামী দিনের যেন এই ওয়ার্ডটা পরিকল্পিতভাবে যেন সুন্দর করে সাজাতে পারি এটাই আমাদের আগামী দিনের প্রত্যাশা জি আপনি অনেক সুন্দর করে বলছেন যে আপনার এই যেহেতু এলিট ইড চেরিনী বা ভিআইপি ওয়ার্ড কেন এই এলিট চেরি দিয়ে এই পেশাদের জন্য আপনার কিছু ব্যক্তিগতভাবে কোনো চিন্তাভাবনা আছে কি না হ্যাঁ অবশ্যই আছে আমরা যে ওয়ার্ডটাকে আসলে বসবাস করি আমরা ডিজিটাল অর্গানাইজ করতে চাই আপনার এলাকায় কিন্তু উপসগর জি জি সেখানে আমাদের আমরা চিন্তা করেছি যে আসলে ওই ওয়ার্ডটাকে যেন একটি সুন্দর আকার ধারণ করতে পারি আগামী দিনে ওই এলাকাটায় চোদ্দ নম্বর ওয়ার্ডকে আমি যেন সিসি ক্যামেরায় আয়ত্ত আনতে পারি একটি সফটওয়্যার থাকবে যেখানে সার্বক্ষণিক আমার আমি যদি কাউন্সিলর হতে পারি আল্লাহ তালা যদি আমাকে সেই দায়িত্ব দেয় একটি সফটওয়্যার তো তৈরি করবো সে সবটারে সঙ্গে সঙ্গে নাগরিক সেবা পাবে সেখানে সঙ্গে সঙ্গে আমার কর্মীরা সে বাসায় উপস্থিত হবে সেটাও আমরা পরিকল্পনা হাতে নিয়েছি তারুণের জন্য কি হাতে নিয়েছেন যুব সমাজের জন্য আসলে খেলাধুলা আসলে সাংস্কৃতি এই আসলে প্রতিটা ওয়ার্ডে আসলে কমে গেছে আমরা তার হিসাবে যেন সাংস্কৃতিমোনা মানুষ আমি ক্রীড়া মানুষ আমি এই কাজটা যদি কাউন্সিলর এমনি করে থাকে। যে কাউন্সিলর হয়ে তাহলে আরও বেশি প্রাধান্য দেব যুম সমাজটা যেন ভালো থাকতে পারে চিন্তা করেছি যে আসলে অনেক শিক্ষিত বেকার ছেলে বসে আছে তারা আসলে একটি কম্পিউটার প্রশিক্ষণ করতে গেলে হয়তো গরিব মানুষ হয়তো শিখতে পারছে না সেক্ষেত্রে আমি একটি কম্পিউটার ল্যাব তৈরি করবো সেখানে বিনা পয়সায় তাদের কম্পিউটার প্রশিক্ষণ দিব চিন্তা করেছি যে যারা অল্প শিক্ষিত মেয়েরা আছেন তাদের জন্য সেলাই কেন্দ্র তৈরি করব একটি বুটিক কেন্দ্র করব সেখানে তারা শিখতে পারে তাদেরকে আমরা আমার নিজস্ব অর্থায়নে তাদেরকে সেলাই মেশিন আমি তাদেরকে প্রয়োজনে তাদেরকে সেলাই মেশিন বিনামূল্যে আমি দিব সেটাও চিন্তা করেছি চিন্তা করেছি আসলে মা বোন মা বোনদেরকে নিয়ে যে যারা বয়স্ক মা বোন তাদেরকেও চিন্তা করেছি তাদের স্বাস্থ্য সেমিনার কোনো সেমিনার হয় না আমি অত্যন্ত ছয় মাস পর পর ভালো ডাক্তার দিয়ে অভিজ্ঞ ডাক্তার দিয়ে সে মা বোনদের জন্য একটি সেমিনার করবো তারা স্বাস্থ্য সম্পর্কে অবস্থা আপনার এলাকার বিগত এই বছরে উন্নয়ন হয়েছে আমার এলাকার যে পরিস্থিতি আসলে আমরা সিটি কর্পোরেশনে বসবাস করে আসলে আমরা ট্যাক্স দিয়ে সিটি কর্পোরেশনকে আসলে সে সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি জানি না একজন অভিজ্ঞতা মানুষ থাকলে হয়তো এটা হতো না একজন অভিজ্ঞ মানুষের আসলে প্রয়োজন একটি ওয়ার্ডে যেখানে আসলে ড্র্যানের যে পরিস্থিতি পানি নিষ্কাশন ব্যবস্থা অল্প পানি হলে হাঁটু পানি জমে যায় মশার উপদ্রব্য রাস্তাঘাট যে পরিস্থিতি সিটি কর্পোরেশনে বসবাস করলে মনে হয় না যে আমরা সিটি কর্পোরেশনের মধ্যে বসবাস করছি তাই চিন্তা করেছি মানুষের আশাঙ্ক্ষা মানুষের দুয়ারে যখন যাচ্ছি তারা বলছে ভাই আমাদের রাস্তা ড্র্যানটা করে দিবেন আপনাকে আমরা ভোট দেব আমি তাদেরকে কথা দিচ্ছি যেতে আমার প্রিয় নেতা এইচ এম জামাল টন যদি আগামী দিনে সিটি কর্পোরেশনের মেয়র হন আর আপনারা যদি আমাকে সিটি কর্পোরেশনের একজন চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের দায়িত্ব দেন ইনশাল্লাহ আপনাদের প্রতিটা আশা আকাঙ্ক্ষা রাস্তাঘাট ড্রান পানি নিষ্কাশনের ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রে সর্বাগে অগ্রাধিকার দেওয়া হবে জি আপনি অনেক সুন্দরভাবে অগ্রাধিকার ভিত্তিতে আপনি অবকাঠামো উন্নয়নের কথা বলেছেন আমার একটা জানার বিষয় যে আপনার এখানে শিক্ষা খাত আপনার ওটে শিক্ষা খাতের কি অবস্থা আমি শিক্ষাখাত আসলে আমরা যে এলাকায় বসবাস করি আসলে অনেক শিক্ষিত মানুষ আছে আর যারা আসলে সর্বশিক্ষিত সেই মানুষগুলোর জন্য আমি বারবার সহায়তা করি তাদের ভর্তি তাদের পরীক্ষার ফি বই এগুলো আমি আসলে আমার নিজের অর্থনে দিয়ে থেকে যাদের সমস্যা হয় আমি নিজের অর্থনে তাদেরকে দিই সেই মানুষটি যেন ভর্তি হতে পারে সে একটি ভালো জায়গায় পড়তে পারে যারা দরিদ্র মানুষ আছে আর যারা শিক্ষিত মানুষ আছে তারা আসলে অনেক ভালোবাসে তারাও চায় যে একটা এলাকা একটা এ সুন্দর উঠুক আমরা শিক্ষিত মানুষ বসবাস করি তারাও যেন সব সুন্দর করে এই ওয়ার্ডটা গড়ে তুলতে পারে জি আপনি অনেক সুন্দরভাবে কিছুই বলছেন আসলে আপনি এখন পর্যন্ত কি কি ল্যাকিংস মনে করছেন আপনার ওয়ার্ডে মানে আপনার কি কি হয়নি মনে করছেন এখন হওয়ার মধ্যে একটা আসলে প্রতিটা ওয়ার্ডে কিন্তু মেরি স্টপ মেরি স্টপ আছে তারপর যে মা শিশু হাসপাতাল আছে কিন্তু আমার ওয়ার্ড আসলে এখন এখন পর্যন্ত কোনো কোনোটাই হয় নাই চিন্তা করেছে আগামী দিনে যে প্রতিটা ওয়ার্ডে একটি করে যে হাসপাতাল করার কথা সেগুলো আসলে আমাদের এখানে নাই আমরা সেটা চেষ্টা করবো যদি আল্লাহ তালা আমাকে কাউন্সিলর দেয় আর আমার প্রিয় নেতা এই জন্য লিটন যদি মেয়ের হন তাহলে অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো জি ধন্যবাদ অনেক অত্যন্ত সুন্দর বিষয় আপনি সুন্দর সুন্দর বিষয় তুলে ধরছেন যে আপনি মা বন্ধের সেবা করার বিষয় তুলে ধরেছেন জনসচেতনতা তুলে ধরেছেন আমরা জানি যে এলাকার জন্যে যে উন্নয়নের মাপকাঠি যেটা ধরা হয় সেটা হচ্ছে মোট কথা ধরা হয় হচ্ছে তাদের প্রপার্টি তারা কিভাবে বসবাস করছে তারা আদৌ সুস্থ কি না সব কিছুই অবকাঠামো ধরা হয় আপনার এর সাথে সাথে জড়িত একটা সুন্দর একটা বিষয় আছে আইন আদালত এবং পুলিশি সালিশ এই বিষয়গুলো নিয়ে দেখা যায় প্রত্যেক ওয়ার্ডে সমস্যা হয় এই ব্যাপারে আপনার কি কি চিন্তাভাবনা আছে আসলে এটাও আমরা প্রতিশ্রুতি দিয়েছি বলা হয় হয়েছে আসলে মানুষগুলো আসলে খুবই কষ্টের মধ্যে হয় যখন একজন কাউন্সিলর কাছে যায় সেই মানুষগুলো আসলে পাশাপাশি থাকলে আসলে কথা বিতর্কের মতো মানুষের ঝরকা বিপদ হতেই পারে আমার যখন একজন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয় আসলে ভালো মন্দ দেখার জন্য সে ব্যক্তি যখন থানায় পাঠিয়ে পাঠিয়ে দেয় উভয় পক্ষকে তারা পুলিশের কাছে গেলে হয়তো উভয় পক্ষে কষ্ট কষ্টসাধ্যর মধ্যে পড়ে পুলিশ ঘোরানোর পরে তারপর আবার থানায় কোর্টে পাঠিয়ে দেয় আরও কষ্টসাধ্য হয়ে পড়ে পরে আমার কাছে আসে কান্নাকাটি করে যে ভাই আমরা আসলে কি করব। আমি চেষ্টা করি মানুষকে ভালো রাখার জন্য তাই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমি যদি কাউন্সিলার হই আমার চোদ্দ নম্বর বাসী যদি আমাকে কাউন্সিলার করে আমরা এলাকার মুরব্বীদেরকে নিয়ে একটি সামাজিক বেষ্টনী গড়ে তুলব যেখানে সামাজিক একটি প্রতি একটি প্রতিষ্ঠা সামাজিক একটি প্রতিষ্ঠান করব যেখানে ওই এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডের মানুষের সুখ দুঃখগুলো নিয়ে যে কত সমস্যা হয় বিচার সালিশগুলো আমরা পুলিশ কোর্ট কাছারি না করে যেন আমরা সুষ্ঠুভাবে সমাধান দিতে পারি এজন্য একটি কমিটি করা হবে সামাজিকভাবে প্রতিটি এলাকায় মানুষকে নিয়ে একটি সামাজিক বেষ্টুনি গড়ে তুলব তারাই তারাই সেই সমাধানগুলো দিবে পুলিশের হাত থেকে কোর্ট থেকে যেন তারা মুক্তি পায় সেই চেষ্টা আমরা ইনশাল্লাহ করব আমরা জানি অনেক দরিদ্র মেধাবী ছাত্র আমরা আমরা এই বিষয়ে আপনার চিন্তা করেছি আমাদের মুরব্বীরা আছেন যারা শিক্ষিত মানুষ আছেন তারা আমাকে আশ্বস্ত করেছে যে তুমি যদি বাবা কাউন্সিলর হও আমরা একটি ট্রাস্ট করব সেখানে যেগুলো হতদরিদ্র শিক্ষিত মানুষ আছে যারা পড়ালেখা করতে পারে না তাদেরকে আমরা ট্রাস্ট করব তাদেরকে আমরা সেই তাদেরকে আমরা যেন অনুদান দিতে পারে শিক্ষাক্ষেত্রে অনুদান দিতে পারে তাদের জন্য আমরা কিছু যেন পুরস্কার করতে পারে তার জন্য উচ্চশিক্ষিত হতে পারে সেটাও ব্যবস্থা করব আমরা ডিজিটাল ওয়ার্ল্ড বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আপনি বলেছেন হাইটেক পার্ক হচ্ছে রাজশাহীতে এছাড়াও তার আপনি সফটওয়্যারের কথাও বলেছেন ডিজিটালের জন্য আপনার কী কী পদক্ষেপ আমরা চিন্তা করেছি আমি নিজের অর্থায়নে একটি কম্পিউটার ল্যাব করব সরকার অনুমোদিত করবো যেখানে সার্টিফিকেট দিবে সেখানে প্রায় চল্লিশটা কম্পিউটার থাকবে আমার ল্যাবে সেখানে বিনামূল্যে আমার এলাকার যারা বেকার যারা সব শিক্ষিত বেকার যা আসলে ডিজিটাল বাংলাদেশ গড়ার আসলে কম্পিউটার আসলে অপরিহার্য কম্পিউটার শিখতে হবে ডিজিটাল যুগে আমরা বসবাস করি যদি আমরা ওই প্রশিক্ষণগুলো আসলে বাস্তবায়ন করতে পারি তাদেরকে দিতে পারি বঙ্গবন্ধু হাইটেক পার্ক হচ্ছে ওখানে প্রায় চোদ্দো হাজার লোকের কর্মসংস্থা হবে সেই দিকে লক্ষ্য করে আমি একটি কম্পিউটার ল্যাব করব যেখানে বিনা তাদেরকে প্রশিক্ষণ দেবো এবং সার্টিফিকেট দিব সেই সার্টিফিকেট নিয়ে হয়তো আগামী দিনে বঙ্গবন্ধু হাইটেক পার্বে তাদের কর্মসংস্থা সৃষ্টি হবে আচ্ছা আপনার ল্যাবে আপনি বলছেন বিভিন্ন রকম প্রশিক্ষণ দিবেন কি কি প্রশিক্ষণ দিবেন বলে আপনি মনে করছেন কি কি বেসিক প্রশিক্ষণ আপনার কি কি চিন্তা আসলে কম্পিউটার ল্যাবে যেগুলো আসলে কম্পিউটার প্রশিক্ষণ যেদের আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোগ্রামগুলো থাকে হ্যাঁ আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো আছে আমরা শিখাবো তারা আমাদের শিক্ষক মণ্ডলে থাকবে তাদেরকে শিখাবে কোর্সগুলো আমরা এখন হ্যাঁ নির্ধারণ করবে কোন কোর্সগুলো আসলে আমাদের চলিত আছে যেগুলো শুন শিখলে আসলে মানুষ স্বাবলম্বী হতে পারবে চাকরির ক্ষেত্রে আসলে প্রযোজ্য হবে সে কোর্সগুলো আসলে অবশ্যই সে শিক্ষকমণ্ডলী করবে জি আসলে আমরা জানি যে কম্পিউটার প্রশিক্ষণের অনেক ওয়ার্ড প্রসেসিং থেকে শুরু করি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল প্রোগ্রাম বা বিভিন্ন রকম বেসিক বেসিক ট্রেনিং এর কথা বেসিক্যালি বলছেন এখানে কি ইন্টারনেটের ব্যাপারে আপনার তারুণ্যের ব্যাপারে চিন্তা ভাবনা নাকি এখানে কি ইন্টারনেট ফ্যাসিলিটি থাকবে এবং ইন্টারনেট ফ্যাসিলিটি নিয়ে আপনার ওয়ার্ডের চিন্তা ভাবনা নাকি আমরা জানিও সবাই ইন্টারনেটের ফ্যাসিলিটি আসলে আমরা যারা এখন তারুণ্যের প্রতীক প্রতিটা মানুষের হাতে হাতে কিন্তু মোবাইল চলে এসেছে বাসায় অনেকে ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে ডেস্কটপ ব্যবহার করে প্রতিটা মানুষই চায় যে ইন্টারনেটের সুবিধা থাকলে হয়তো স্বল্প মূল্যে আমরা ব্যবহার করতে পারবো সেদিকে আমাদের নজর রেখেছি যেন আমরা সেক্ষেত্রে স্বল্প মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে সেই কার্যক্রম আমরা ইনশাল্লাহ আগামী দিনে হাতে নিব। ধন্যবাদ আসলে ইন্টারনেটের এখন চড়া মূল্য আপনি জানেন এই ইন্টারনেট যদি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুঁছিয়ে দিতে তারকে পুঁছিয়ে দিতে সেই আপনার এই হবে আরেকটি বিষয় আমি জানতে চাইবো আপনার প্রচার অভিযান আমাদের যেহেতু আজকে আড্ডার বিষয়ে নির্বাচনী প্রচার বর্তমানে আপনার নির্বাচনী প্রচার কী অবস্থা আপনি কিভাবে কাজ করছেন আমরা প্রতিটি মানুষের সাথে বা প্রতিটি বাসায় যারা ভোটার তাদের দুয়ারে যাচ্ছি তারা অত্যন্ত ভালোবেসে মাথা নেড়ে দোয়া করে দিচ্ছেন যে বাবা ভাই আপনাকে দোয়া করি আল্লাহতালা যেন আপনাকে আগামী দিনে এই এলাকার কাউন্সিলর হিসাবে আল্লাহ তালা করে দেয় আমরা দোয়া করি আপনি যেন একজন সেবক হিসাবে কাজ করতে পারেন আমি তাদেরকে আশ্বস্ত করেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের দুবাই আল্লাহ তাল্লা জায়গাটা কবুল করে নেবে আমি আপনাদের সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই ব্রাদার আমি যদি কাউন্সিলর হই আমি আপনাদের সেবক হিসেবে থাকব। জি নির্বাচনে যে আপনি প্রতীক পেয়েছেন এই প্রতীকের জন্যে আপনার কি কি মানে ফরমেশন করেছেন আপনার নির্বাচনের মানে কীভাবে কিভাবে প্রচার করছেন আমি সেটা স্পেসিফিক্যালি জানতাম আমরা নির্বাচনে যারা নির্বাচন নিয়ম অনুযায়ী আমরা ফ্রেস্টোন ব্যানার লিপলেট প্রতিশ্রুতি এবং আমরা ইস্তেহার ইস্তেহার করেছি এটা আচ্ছা ইস্তেহার সহ আপনি ইয়ে করছেন জি বলেন যেমন পোস্টার ফেস্টন ব্যানার আসলে প্রচারণ যেটা প্রচারণ যা যা প্রয়োজন মানুষকে মানুষের কাছে যেতে হয় আসলে বাংলাদেশের কালচারে আমরা দেখেছি আসলে প্রচার না থাকলে আসলে প্রচার ঘটে না আমরা ডিজিটাল অর্গানিজে আমরা ফেসবুক ইন্টারনেট ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বিভিন্ন আসলে জায়গায় আমরা সাক্ষাৎকার দিচ্ছি বক্তব্য দিচ্ছি হয়তো এগুলো প্রচার প্রসার করছে আমরা যেখানে যা যা দরকার মানুষের কল্যাণের জন্য আসলে করে যাচ্ছে নিজের প্রচারণের জন্য যতটুকু চেষ্টা আছে সব চেষ্টাই কাজে লাগাচ্ছি জি আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি ইস্তেহার আমরা হাতে পেয়েছি আপনার ইস্তিহার অনেক সুন্দর একটা ইস্তেহার অনেকগুলো পয়েন্ট আছে তো ইস্তারের মধ্যে আপনি কোনটিকে প্রথম দিক বলে আপনি বিবেচনা করবেন আপনি দেখছি এক অনেক দশ পনেরোটা ইয়ে করেছেন আপনি যদি বলেন যে প্রথম প্রায়োরিটি কোনটা হবে আপনার এর মধ্যে প্রথম প্রায়োরিটি হবে মাদকের ভয়াবহ দিক থেকে সর্বাগে প্রাধান্য দেব মাদকের সর্বপ্রথম ধন্যবাদ আপনি যা বাংলাদেশ যেমন সরকার জিরো টরেন্সে নেমেছে মাদকের ব্যাপারে আপনিও তেমন এরকম একটা কথা বলেছেন ধন্যবাদ জানাচ্ছি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আপনার এলাকায় আমরা জানি যে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার এলাকায় যেহেতু স্টেডিয়াম মনে হয় আপনার এলাকা স্টেডিয়াম নিয়ে আপনার কি স্বপ্ন আসলে আমরা স্টেডিয়ামে কিন্তু এখন পর্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য এখন পর্যন্ত কিন্তু সেরকম খেলা চালু আসলে আমরা বিভাগীয় শহরে বসবাস করে রাষ্ট্রে ঐতিহ্যবাহী হজরত শাহ শাহমুদুর আল্লাহ তালার পদ্মা পদ্মা নদীর তীরে অবস্থিত রাষ্ট্রের শহর সে শহরে একটি বিভাগীয় শহর সেখানে সহি কামরুজ্জামান স্টেডিয়াম বঙ্গবন্ধু সহচর চার নেতার মধ্যে অন্যতম কামরুজ্জামান হেনা খালিজ্জামান লিটনের পিতা আমরা চেয়েছিলাম একটু ভ্যালু হবে ভেনু হবে যা প্রতিদিন বিভাগীয় আছে হয়তো সেই দিক থেকে আমরা পিছিয়ে পড়েছি আমাদের আশ্বস্ত করেছে প্রধানমন্ত্রী যদি আমাদের প্রিয় নেতা এইচ এম খায়রুজ্জামান লিটন যদি আগামী দিনে রিয়াসের সিটি কর্পোরেশনের মেয়র হন অবশ্যই এইটিকে একটু ইন্টারন্যাশনাল ভেনু হিসাবে সে জায়গা করে দিবে সে কথা আমাদেরকে বলা বলেছেন আমরা সে আশ্বস্ত আছি আমরা গর্ববোধ করি যে আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ডে একটি সুন্দর ভেনু হবে আমরা উপভোগ করব আমরা আন্তরিকভাবে সেই স্ট্রিমদের সঙ্গে সংস্পর্শ হয়ে থাকবো জি আপনার যেহেতু ভেনু আছে অনেক খেলাধুলা ওখানে হয় আপনার খেলাধুলার ব্যাপারে আপনি একটু টু মানে পিছন দিকে ফিরে দিতে চাই আপনি যেহেতু ওখানে বড় হয়েছেন আপনি যেহেতু ওখানে এলাকায় থেকেছেন আপনার খেলাধুলার ব্যাপারে আপনি কোন কোন খেলাকে প্রায়োরিটি দিচ্ছেন আপনি প্রথমে আমি আসলে আমিও ক্রীড়া জগতের মানুষ ছিলাম আমি একজন ক্রিকেট প্লেয়ার ছিলাম আমি ফুটবলও ভালো খেলতাম আমি ব্যাডমিন্টনও ভালো খেলি আমি খেলাধুলার পরে আমি সবসময় অগ্রগতি করে দিই আমি প্রতিটি মানুষকে খেলাধুলার জন্য উৎসাহিত জায়গায় যারা আমার ছোট ভাইরা আছেন যারা আমার বড় আছেন তাদেরকে সব সময় খেলা খেলাধুলার পরে আমার কোনো না নাই যে কোনো প্রোগ্রামে সার্বিক দিক থেকে আমি সহযোগিতা করে থাকি আচ্ছা খেলার মাঠগুলো আপনার এলাকার ওয়ার্ডে আপনার খেলার মাঠগুলো বর্তমানে তো হারিয়ে যাচ্ছে এই বিল্ডিং এই উপসহের মতো এলিট ফ্যামিলি এখানে বসবাস করছে অথচ সেইখানে দেখা যাচ্ছে কোনো খেলার মাঠ নাই এই শুধু স্টেডিয়াম কি নির্ভর হয়ে যাচ্ছি না আমরা এই খেলার মাঠগুলো তৈরি করার জন্য আপনার পদক্ষেপগুলো কী কী হবে আসলে আমরা আসলে আমাদের বিভাগীয় সৈয়দ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম আছে এই কারণে আসলে আমরা খেলার মাঠগুলো আসলে নিজস্ব আসলে কোনো জায়গা নাই একটি জায়গা হয়তো হয়েছে হাবজিং প্রকল্প যেটি আমাদের সিএনবি যেটা জায়গা ছিল সেখানে তারা প্রকল্প নিয়েছে সেখানে একটি মার্কেট হবে একটি খেলার মাঠ হবে হয়তো আমাদের তাহলে দুইটা মাঠ হবে হয়তো সেই এলাকার মানুষগুলো সেই এলাকার ছেলেরা মেয়েরা খেলাধুলা করতে পারবে জি আরেকটা বিষয় যে আপনারা যে খেলার মাঠগুলো করছেন এবং ইয়ে করছেন এই অবকাঠামোগত উন্নয়ন এটা কি আপনাদের কাউন্সিলর হিসেবে আসলে কতটুকু ক্ষমতা আছে আপনাদের এই অবকাঠামোর উন্নয়নের জন্য। এটা কি আপনার কি আদৌ ক্ষমতা আছে বলে আপনি মনে করেন আপনি যেহেতু নতুন প্রার্থী আপনি একজন সেই হিসাবে আপনার অভিজ্ঞতাটা কি বলে যে বিগত যারা ছিলেন তাদের সাথে কনসারটেন্ট আসলে একজন কাউন্সিলার যদি সে মনের মানুষ না হয় যদি তার কালচারটা না হয় সে আসলে খেলাধুলা সম্পর্কে কতটুকু বুঝবে আমরা খেলাধুলা করেছি আমরা সেই মর্মটা বুঝি আমরাও চেষ্টা করব। আমার এলাকার কোনো সরকারি জায়গা থাকলে আমি যদি আগামী দিনে কাউন্সিলর হই ইনশাল্লাহ একটি মাঠের ব্যবস্থা করবো সেই এলাকার সন্তানরা সেই মাঠে অবশ্যই খেলাধুলা করবে এটা আমার নিজস্বই আমি বারবার বলেছি যে আমার ওখানে একটা আসলে মাঠের আসলে প্রয়োজন ছেলেমেয়েরা খুলবে খোলা আকাশের নিচে থাকলে আসলে মনের বৃদ্ধি বিকাশ ঘটে সেটা আমরা জানি জি অনেক অনেক বিষয় আমরা চলে আসছি আপনি যতগুলো বিষয় বলেছেন আসলে আমরা অতি অভিভূত আপনার বিষয়ে কথাগুলো শুনি আমার আসলে এই বিষয়গুলো এই সমস্ত বিষয়গুলো একজন আপনি একজন সাধারণ সম্পাদক অত্রবাদের থানা পশ্চিম আওয়ামী লীগ তো সেই দিক থেকে শুধুমাত্র রাজনীতি থেকে এত কিছু চিন্তা ভাবনা হয়েছে তো আমার একজন সাধারণ নাগরিক সাগর নাগরিক আমার কাছে রাজনৈতিক ব্যক্তিদের যে নিয়ে একটু সমস্যা তৈরি হয় যে তারা হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে না এটা আমার জেনেই থাকে এটা গত হয়তো আপনার এই ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত কি আসলে রাজনৈতিক ব্যক্তি হওয়ার কারণে কি এটা করতে পারে না না রাজনৈতিক কোনো চাপ থাকে না অন্য কোনো কারণ বলে মনে করেন আসলে সদিচ্ছা থাকা লাগবে যদি আপনি এলাকার মানুষকে ভালোবাসেন নিজে যদি সদিচ্ছা থাকে যদি মনে করেন যে না আমি এই এলাকার মানুষের জন্য কিছু করব সম্পূর্ণ জিনের মধ্যে আমি কখনো আমি কি গর্ব বড়ভাবে ভাবি না আমি এলাকার মানুষকে সবসময় কাছে নিতে চাই আমি দল বল নির্বিশেষে প্রতিটা মানুষের সংস্পর্শে থাকতে চেয়েছি এবং তারাও সেই ভালোবাসা আমাকে জোগাড় দিয়েছেন আমি এই কারণে কোনো মানুষ কোথায় আপনাদের কাজ করতে গেলে বাধ্য কোথায় হয় আমি সেটাই জানতে চাই আমাদের আসলে বাধ্যকতা কথা নাই আমরা বাধ্যকতা কখনো আসে নাই কোনো চাপ প্রক হয় নাই আসলে নিজের প্রচেষ্টা থাকতে হবে যে আমি এই এলাকার মানুষের জন্য কিছু করবো তাহলে ইনশাল্লাহ সেই হবে হ্যাঁ ধন্যবাদ জি আমরা জানি রাজশাহী একটা বিশাল আমরা একটু আমরা জানি আপনার এলাকার পরিবহন ব্যবস্থা পরিবহন ব্যবস্থা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কি আসলে রাজশাহী শহর আসলে ৩০টা ওয়ার্ড খুবই ছোট শহর তার মধ্যে আসলে পরিবহন ক্ষেত্রে আসলে আমরা দেখতে পাই আসলে ওইভাবে আসলে গাড়ি পরিবহন আসলে প্রয়োজন হয় না ধরেন যেভাবে অটো রিক্সা আছে হাসপাতাল কাছে কলেজ কাছে বিশ্ববিদ্যালয় কাছে এই কারণে হয়তো এই কষ্ট দুর্ভোগ হয় না যদি আগামী দিনে সিটি কর্পোরেশনের দীর্ঘায় দীর্ঘমাত্রায় বড় হয় সেক্ষেত্রে পরিবহনের দরকার হবে আশা করি আগামী দিনে আমরা সেই পরিবহনের ব্যবস্থাও গ্রহণ করব। জি ধন্যবাদ আমরা জানি যে রাজশাহী সুন্দর অনেক গ্রিন সিটি ক্লিন সিটি হিসাবে ইউনিস্ট করতে স্বীকৃতি পেয়েছে তো এই গ্রিন সিটি ক্লিন সিটি হিসাবে আপনি হ্যাঁ রাজশাহী সরকার সৌন্দর্য বর্ধনের জন্য ওয়ার্ডের পক্ষ থেকে আসলে মানুষদের দায়িত্ব আমরা যারা ওয়ার্ডে সাধারণ মানুষ আছি যারা বসবাস করি যদি আমরা মনে করি এই আমার এলাকাটাকে আমার বাড়িটাকে আমার আশেপাশেকে আমরা সৌন্দর্য গড়ে তুলব আমরা চেষ্টা করব সিটি কর্পোরেশন যদি কাউন্সিলর হতে পারি রাস্তাঘাটগুলো সৌন্দর্য করব। ড্রানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো এবং আশেপাশে ফলজ গাছ ফলজ ফুলের গাছ এবং সৌন্দর্য লাইটগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের লাইট আছে আলোকসহ্য আছে করেছিল আসলে আমার এলাকাটাই আমার চেষ্টা আছে আমার স্বপ্ন আছে আমি তারুণ্যর প্রতীক আমি তরুণ আমার স্বপ্ন আছে একটি এলাকায় যেন সুন্দর করে সাজাতে পারি এটা আসা ইচ্ছা আছে আল্লাহ তালা জানি না কতদূর কী করবে যদি আমাকে কাউন্সেলার করে আল্লাহ তালা যদি পাঠায় মানুষের ভালোবাসায় ইনশাল্লাহ সে স্বপ্নকে আমি বাস্তবায়ন করব যে একটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি এলাকার জন্যে বিভিন্ন রকম মোড়ে মোড়ে ক্লাব আছে ক্লাব ঘর আছে বিভিন্ন রকম জায়গা আছে আপনার আওতাধীন বিভিন্ন রকম যারা ওখানে নিয়মিত যারা আড্ডা দেয় আপনার তার যারা আছে সময় কাটায় একসাথে সারিবদ্ধভাবে যার কারণে হয়তো তারা মাদক মাদকাসক্ত থেকেও দূরে দূরে থাকে এই ক্লাবদের নিয়ে আপনার কোনো স্পেসিফিক চিন্তাভাবনা আছে কি না আসলে প্রায় ওয়ার্ডগুলোতে আসলে তাদের নিজস্ব একটি রেস্ট্রিপশনভুক্ত ক্লাব আছে আমার চোদ্দ নম্বর ওয়ার্ডেও ছিল হয়তো তখন তখন মানে কিছু আগে হয়তো বা ভালো একটা জায়গা মানুষের ছিল ক্লাবগুলো নিয়ে খেলাধুলো করতো তখন হয়তো এই ধরনের নেশাগ্রস্ত মানুষ পড়ে গেছিলো না একটি সামাজিক বেষ্টিনি ছিল যে একটি মুরব্বী মানুষকে হয়তো মানুষ সম্মান করত আজকে নেশার কারণে হয়তো অনেকের সেই সম্মানটা পায় না এই কারণে আসলে খেলাধুলা সাংস্কৃতিক এগুলো আসলে দিনে দিনে হারিয়ে হারিয়ে যাচ্ছে আগে দেখতাম ছোটোবেলায় খেলেছি বি ডিভিশন খেলেছি ফুটবল কত আনন্দ উৎসাহিত গোটা এলাকার মানুষ ঝাঁকে ঝাঁকে চলে গেছে ক্লাবগা বিনষ্ট হয়ে গেছে এই কারণে আমরা চিন্তা করছি সে আবারও ফিরে আনা যায় কি না আমাদের এলাকায় একটা ক্লাব ছিল ক্ষতি প্রগতি সঙ্গ সেটা বিনষ্ট হয়ে গেছে আমরা চেষ্টা করব আমি যদি কাউন্সিলার হই আগামী দিনে হয়তো আবারও ক্লাব তৈরি করব আমার সন্তানরা আমার ভাইরা যেন খেলাধুলার মাঝে থাকতে পারে খেলাধুলার পড়াশোনা নিয়ে যেন ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে সেদিকে আমার দৃষ্টি থাকবে যে আপনি অনেক সুন্দরভাবে ক্লাবের বিষয়গুলো বলেছেন আমরা জানি এই ক্লাবের যে অনেক সুন্দরভাবে আপনি ক্লাবে বিভিন্ন রকম অনুদান দিয়ে থাকেন যে ক্লাবে আপনার এই প্রয়োজন সেই প্রয়োজন সেগুলো দিয়ে থাকেন ক্লাবে নিয়মিত খেলার চর্চা হয় খেলাধুলার চর্চাগুলো ক্লাবে এইটাকে আপনি কীভাবে ফিল করেন আসলে জানি না কী কারণে আসলে অনেক সময় আমার চেষ্টা করি যেন যতটুকু পারি একটি সন্তানরা আমার ভাইরা যেন ভালো থাকতে পারে সে কারণে আসলে যদি এগুলো না করতাম খেলাধুলা না করতাম হয়তো খারাপ দিকে যাবে সে চেষ্টা করে সে মানুষগুলো সে সন্তানগুলো সেই ভাইগুলো যেন ভালো থাকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের সঙ্গে নিয়ে আমিও মাঝে মাঝে খেলতে যাই তারা খুবই উৎসাহিত হয় আমারও ভালো লাগে ভাই ছোটো ভাইদের সঙ্গে খেলাধুলো যেমন করি আমি খুব আনন্দ হয়ে পড়ি জি রাজশাহী নিয়ে আপনি রাজশাহী রাজশাহী একটি অনেক ছোট্ট শহর সুন্দর গোছানা শহর রাজশাহী নিয়ে আপনি ছোটোবেলা থেকে কি কি স্বপ্ন দেখতেন যে স্বপ্নটা আসলে যে একটি সৌন্দর্য বন্ধন হবে রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত যেমন রাজশাহী শহর রাজশাহীর বাদগুলো সৌন্দর্য হবে হেঁটে বেড়াবো সৌন্দর্য লাগবে যেখানে একটি আমরা বলছি যেখানে আবার জনদের শেখ হাসিনা যেটি আমাদের বঙ্গবন্ধু হাইটেক পার করে দিচ্ছেন আরও সৌন্দর্য হবে সেখানে কর্মসংস্থ হবে নবথিয়া বঙ্গবন্ধু থিয়েটার হচ্ছে বিকেএসপি হচ্ছে আমরা আসলে উন্নয়নের ধারায় চলে আসছি রাষ্ট্রীয় শহর আরও সৌন্দর্য হবে আগামী দিনে যদি আমরা সেই সফলতা নিয়ে জনাব এইচ এম খালিজ্জামাল লিটনকে যদি আবারও মেয়র করতে পারি আর জননীতির শেখ হাসিনাকে যদি আবারও সরকার ক্ষমতায় আনতে পারি অবশ্যই রাষ্ট্রীয় শহর হবে একটি বিশ্বের মধ্যে অন্যতম রাষ্ট্রীয় শহর জি এইচ এম খালিজ্জামাল লিটন সাহেবের আপনি যেহেতু এলাকার একজন নেতা হিসেবে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত তারই একটি আপনার মানুষ হিসেবে পরিচিত আপনি এই কাউন্সিলর হলেন রাজনৈতিকভাবে আপনার কি দাবি তার কাছে রাজনৈতিকভাবে ওয়ার্ডবাসী পক্ষ থেকে না আমি রাজনৈতিক নেতা হিসেবে আমি তার এলাকারে যে ওয়ার্ডে আমার প্রিয় নেতা এইচ এম খারিজ বসবাস করে সেই ওয়ার্ডের আমি একজন সাধারণ সম্পদ হিসাবে তার কাছে সর্ব সর্বোপরি সর্ব অধিকার থাকবে আমি তারই ওয়ার্ডের একজন নিম্নতম কর্মী হিসাবে আমার এলাকার সর্ব সর্বোপরি অগ্রাধিকার দিতে হবে যে কোনো কাজেই জি আমি বলছিলাম রাজনৈতিক রাজনৈতিকভাবে আপনার কি চাওয়া পাওয়া তার কাছে আমার রাজনৈতিক তার কাছে কোনো চাওয়া পাওয়া নাই আমি আমার এলাকার মানুষের এলাকাবাসীর জন্য চাওয়া পাওয়া আছে আমার নিজের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই জি আপনাকে অনেক সুন্দরভাবে বলেছেন যে আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়া শুধু জনগণকে দিয়েই হবে রাজনৈতিক দিয়ে হবে না এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেছেন আমরা দর্শক আপনারা দেখছেন বড় টেলিভিশনে আপনারা থাকুন আমাদের সাথে আমরা আরও বিষয় জানবো সে সেই বিষয়গুলো আপনাদের কাছে আরও সুন্দরভাবে নিয়ে আসবো তার আগে আমরা ফিরে যাব তার একটু ব্যক্তিগত জীবনে তার ব্যাকগ্রাউন্ডে আমি জানতে চাইবো আপনার শৈশবকাল সম্পর্কে আপনার শৈশবে কোন স্কুল ছিল কোথায় পড়েছেন সেই বিষয়ে যদি একটু বলতেন আমি ছোটোবেলায় পড়েছি আমার হাউজিং স্টেট স্কুল প্রথমে ওখানে পড়ালেখা করি পরে ক্লাস ওয়ানে যেন ভর্তি হয় মাদ্রাসা সরকারি মাদ্রাসা স্কুল ওখান থেকে চলে যাই আমি লক্ষ্মনাথ হাই স্কুল ওখান থেকে আমি চলে আসি টিডিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পরে আমি পলিটেকনিক্যালে ভর্তি পাই ওখানে ডিপ্লোমা আমার হয়তো শেষ হয় নাই আচ্ছা ধন্যবাদ আপনি গুলা স্টেজ পাস করেছেন আপনার বাবা মা এই বাবা মা আপনাকে নিয়ে কী ভাবছেন এবং এখন আপনার বাবা মার কী অবস্থা আসলে আমি পরিবারের পরিজন কজন সদস্য বা কেমন আছেন আমরা দুই ভাই তিন বোন বাবা মারা গেছেন মা আছেন বোন তিনটের বিয়ে দিয়েছি তারা আল্লাহ তালা অনেক ভালো জায়গায় আছেন দুইটি ভাই একটি ভাই বিজনেস করে মা আছে বাসায় আমরা অত্যন্ত সুখী ফ্যামিলি আমরা আল্লাহ তালা আমাদের বাবার রেখে যাওয়া দাদা রেখে যাওয়া সে অর্থ সম্পদ আমরা সেটাই নিয়ে আমাদের জীবনযাপন চলে আমি নিজে একজন ফার্স্ট ক্লাস শিক্ষাদার হিসাবে বিজনেস করি আর জমির আমরা অনেক সময় বর্গা দিই সেগুলো আসলে অনেক সময় অনেক টাকাও আমরা পাই সেই টাকা দিয়ে আল্লাহ তালা অনেক ভালোভাবে জীবনযাপন চলে যায় শৈশব ছিল আমার আমাকে নিয়ে আমার মা অত্যন্ত চিন্তা করত যে রাগী মানুষ কখন কিনা করে কি করে বেড়ে উঠবে কি করবে ভবিষ্যতে একটি মানে দুশ্চিন্তা সবসময় ভাবত যে বাইরে গেলাম কার সঙ্গে জ্ঞানজাম করলাম কিনা না খুব চিন্তা করতাম রাজনীতি করি খুবই চিন্তা করতো যে কি করছে আমার ছেলেটা কখন বাসায় আসবে থেকে হ্যাঁ আমি ছাত্র জীবন থেকে যখন বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম আমার পিতা যখন বললো আসলে বঙ্গবন্ধু আমার বাবার কাছে শেখা আমার বাবাই ছিল আসলে বঙ্গবন্ধুর অনেক ভক্ত গল্প শোনাতক যে এই দেশে কীভাবে স্বাধীন করেছে কীভাবে নেতৃত্ব দিয়েছে সেখানে হয়তো আমি আস্তে আস্তে শিখেছি সেই দেশের কথা শিখেছি আমাদের হয়তো একাত্তরের পরে জন্ম আমরা পঁচাত্তরও দেখি নাই পঁচাত্তরের গল্প শুনেছি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে সেই বাড়ি দেখে এসেছি কষ্ট পেয়েছি কান্না করেছি যেমন ধরনের মানুষকে কেন কারা এই রাতের অধরে হত্যা করলো এখনও কষ্ট পায় সেই মানুষটি সেখান থেকে আসলে ছোটোবেলা থেকে শিখেছি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে একজন যেন সামন্ত কর্মী হতে শিখেছি সেই ছোটোবেলায় থেকে হাতে করি আমার বাবাই শিখেছেন ছাত্র জীবন থেকে সেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে জি আপনি আসলে ফ্যামিলিগত থেকেই আপনি রাজনৈতিকভাবে ইন্সপাইরেশন পেয়েছেন আপনার আরেকটি জানার বিষয় যে এই ফ্যামিলি আপনার পরিবারের যে একটা আদর্শ আদর্শ নিয়ে আপনার কি আছে আপনার ফ্যামিলি নিয়ে আসলে আমাদের আমার দুইটা ভাই তো আমাদের আসলে সেই রকম আসলে কোনো কিছু চাওয়ার নাই দলের কাছে আমরা যেন সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষে চলতে পারে আল্লাহর কাছে সেইটুকু সুক্রিয়া আদায় করে মানুষের সেবাই যেন আমরা সেবক হিসেবে থাকতে পারি নিজের সম্মান ইজ্জতের সঙ্গে যেন থাকতে পারে আমার মা অত্যন্ত আমাকে ভালোবাসে আর সে ভালোবাসার ক্ষেত্রে হয়তো সে মানুষের ভালোবাসাটা পেয়েছি সারা জীবন যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মানুষের সেবা করে আল্লাহ জন্য শেষ জীবনটা পার করতে পারি জি আপনার আপনার যদি আরেকটু একটু ডিপে চলে যাই আপনি যদি অনুমতি দেন যে আপনার সন্তান সন্ততি বা ফ্যামিলির আরো একটু হ্যাঁ আমার আসলে দুইটা মেয়ে একটি ছেলে কোথায় তারা পড়ছে এবং তারা পড়ে শহীদ নজমুল হক স্কুলে পড়ে ক্লাস নাইনে বারো মেয়ে ছোট মেয়ে পড়ে ক্লাস ফোরে একই স্কুলে আর আমার যে সন্তান সন্তান সে পড়ে মিলেনিয়াম স্কুলে জি ধন্যবাদ আমরা জেনেছি আপনার পরিবার ঐতিহ্য ঐতিহ্যবাহী পরিবার বঙ্গবন্ধুর আদর্শের লালন করা পরিবার আদর্শের লালন পালন করেছেন আমরা জানি যে আপনার এই অত এলাকায় বিভিন্ন কাজ করতে যেয়ে সময় হিংসার এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে আসলে মানুষ যখন একটি জায়গা যায় একটি মানুষকে যখন মানুষ সম্মান দেয় আল্লাহ বলেছেন তো পাঠিয়ে দিয়েছে এটা আমরা যুগে যোগাযোগ হয়েছে যখন ভালো কাজ করবেন তখন আসলে মানুষের হিংসাটা হবে মানুষের হিংসা করাটাই কিছু মানুষ আছে সবাই না কিছু মানুষ হিংসা করে আসলে তারই মানুষ আসলে সেভাবে আমরা চলি আসলে সেই ভালোবাসাটাও পেয়েছি আসলে কারোর সঙ্গে আমাদের বিরোধ নাই কারোর সঙ্গে নাই রাজনীতি করি কিন্তু হয়তো আমার আমি কখনোই দেখি নাই সবাইকে এক দেখেছি সবাইকে বলি যে আমরা এই এলাকায় রাজনীতি করি যে যে যেমন মনের মানুষ হোক না কেন আমরা এলাকা যেন সুন্দর সুস্থ রাখতে পারি হ্যাঁ জি আমরা অনেক বিষয় শুনলাম আপনার রাজনৈতিক ইতিহাস শুনলাম এছাড়াও আপনার নির্বাচনী ইতিহাস শুনলাম এছাড়াও আমরা জানতে পেরেছি আপনার কাউন্সিলর পাশাপাশি দাঁড়িয়েছেন সেটা বিষয়ে জানতে চাইলাম জানতে পারলাম আমরা আরেকটি বিষয় আমার জানার ইচ্ছা যে আপনার গঠনগত দিক থেকে মানে আপনার এলাকার যে গঠনগত দিক অনেক সুন্দর একটি বড় ওয়ার্ড দুটি বিভক্ত আছে গঠনগত দিক থেকে আপনারা আর কি কি চিন্তা করছেন যে গঠনগত দিক থেকে কি কি করলে হয় যেমন অনেক সময় হোল্ডিং ট্যাক্সের একটা বিষয় চলে আসে হোল্ডিং ট্যাক্সের একটা বিষয় প্রবলেম হয়েছিল এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে হ্যাঁ অবশ্যই আছে যেখানে আমার প্রিয় নেতা নিজে বলেছেন যদি আমি যদি সিটি কর্পোরেশনের মেয়র হই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিব যে আসলে মানুষের সাধ্যের বাইরে যে হোল্ডিংস হয়ে গেছে সেটা আমরা আসলে বসে যদি আমাকে আল্লাহ তালা সেই জায়গাটা করে দেয় তাহলে আমি অবশ্যই সেদিকে হোল্ডিং ট্যাক্সগুলো বিবেচনা করব যে রাজশাহীতে গ্যাস এসেছে আপনার বিজনেস পরিকল্পনা কেমন গ্যাস নেই অনেকে এই এই গার্মেন্টসও হয়েছে অতিকা এটা কি শুধু শিক্ষানগরী হিসাবে দেখতে যাচ্ছে না আমরা বিজনেস একজন শিক্ষানুগরীর পাশাপাশি আসলে আমাদের বেকার সংসার দূর করতে পারে শিল্প কারখানা অতি জরুরি সেক্ষেত্রে যদি গ্যাস রাশী এসেছে আগামীতে শিল্প কারখানা করবে। যেখানে এক নেকে বঙ্গবন্ধু জনদী শেখ হাসিনা বলেছেন চামড়া শিল্পর জন্য হাশের জন জনকে বেছে নিয়েছেন হয়তো বড় একটি আমাদের পাওয়া আর বড় পাওয়া হচ্ছে আগামী দিনে গ্যাস গ্যাস হয়তো চালু হয়ে যাবে বিজনেস ক্ষেত্রে বড় বড় ইন্ডাস্ট্রিজ হবে সেটাও পরিকল্পনা হাতে নিয়েছে পিও নিতে চাইছেন খালি জনটন বড় বড় গার্মেন্টস হবে সেদিকে তিনি লক্ষ্য রেখেছেন সেদিন লক্ষ্য লক্ষ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দেবেন সেটাও তিনি তার প্রতিশ্রুতিতে বলেছেন জি তিনি বলেছেন অনেক অনেক বিষয় গ্যাসের বিষয়গুলো আপনি জানেন রাজশাহী গ্রিন সিটি ক্লিন সিটি আপনার এলাকার আমি একটা জিনিস খুবই আমার কাছে আমি নিজে যেহেতু ভুক্তভোগী আমি ওই রাস্তাতে যাওয়ার সময় ক্যান্টনমেন্টের পাশেই দেখি একটা ময়লার স্তু আপনার এলাকায় কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন বলে আপনি মনে করেন আসলে যারা বর্তমান কাউন্সিলর বর্তমান মেয়র ছিলেন বর্তমান কাউন্সিলর ছিলেন তাদেরকে বারবার অবগত করেছি যে এই খোলা জায়গায় এই এই তো যে ময়লাগুলো পড়ে থাকে স্বাস্থ্য স্বাস্থ্য ঘাটতি হচ্ছে যে মানুষগুলো চলাফল করছে তাদের সেই বাতাসের দূষণ মারাত্মক ক্ষতিকার হচ্ছে বারবার তাদেরকে চিঠি দেওয়া হয়েছে পত্রিকায় বলা হয়েছে বিভিন্ন সংস্থাকে বলেছে কোনো কাজে আসে নাই আমরা বারবার চেষ্টা করেছি মানববন্ধন পর্যন্ত করেছি কিন্তু কোনো ফল পায় নাই কিন্তু আমার প্রিয় নেতা বলেছেন আমি যদি সিটি কর্পোরেশনের মেয়র হই আগামী দিনে কোনো খোলা জায়গায় কোনো ডাস্টবিন থাকবে না গ্রিন সিটি ক্লিন সিটি অবশ্যই করবে কোনো রাস্তাঘাটে ময়লা পড়ে থাকবে না এটা নিশ্চিত আপনারাও জানেন জি ধন্যবাদ আপনার আর একটি বিষয় যে আপনার এলাকার যে উন্নয়নগুলো হয়েছে আর গত যিনি ছিলেন তার ব্যাপারে আপনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কিনা আসলে আমরা চেষ্টা করেছিলাম তাকে নিয়ে আসার জন্য তিনি আসতেও চেয়েছিলেন যাই হোক আপনার ব্যাপারে তার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আছে কিনা মিডিয়া আসলে অভিযোগ সাধারণ মানুষের কাছে অভিযোগ আমি নিজেও দেখেছি সে আসলে তেমন কোনো কোনো কাজ করেন নাই কোন উন্নয়ন তো হয় নাই কোনো বরাদ্দ হয় নাই জানি না সে উন্নয়নের মানুষ তার মেয়র থাকাকালীন সেই ওয়ার্ডের কোনো পরিকল্পনা হাতে নেয় নাই কোনো বাস্তবায়ন হয় নাই নাই শুধু আশায় থেকে গেছে মানুষ বছর আশা দিয়ে তিনি বিভিন্নভাবে মানুষকে ভোট অধিকার করতে যে বলেছেন বয়স্ক ভাতা করে দিব ভাতা করে দেব রাস্তা করে দিব ড্রান করে দিব চাকরি দিব বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কোনোটাই বাস্তবায়ন হয় নাই মানুষ হতাশ হয়েছেন তার কাজকর্ম দিকে আপনি হলে কতটুকু করবেন আমি চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব যেখানে আমি একজন ওই ওয়ার্ডের একজন নেতা আর সেই ওয়ার্ডে আমার প্রিয় নেতা খারিজ জামাল রিটার্ন বাড়ি যদি আমার প্রিয় নেতা লিটন যদি সিটি কমিশন মেয়র হয় ইনশাল্লাহ আমাকে সর্ব অধিকার দিবে চাকরি ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ত্রিশটা ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ প্রাধান্য পাবো আমি আমার চোদ্দ নম্বর ওয়ার্ড জি যদি না হয় এটা এই যে আপনি বলছেন যদি হয় যদি না হয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি হবে সেক্ষেত্রে যদি না হয় যদি সে মনের মানুষ হয় চেষ্টা করব আমি যে তাদের সঙ্গে এলাকার স্বার্থে যা যা করা প্রয়োজন আমি সেই ব্যবস্থা গ্রহণ করব আপনি যদি না না উনি হন আপনি কাউন্সিলর হন সেই ক্ষেত্রে আপনি কি ছড়িয়ে আসবেন জনগণের সেবা থেকে না না আমার সে কাজের আমার 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 যেটি চাওয়া আমার যেটি পাওয়া সেটি সেই দাবি আমি অবশ্যই নিয়ে আসবো যেটি তিরিশটি ওয়ার্ডে হয় অবশ্যই আমার ওয়ার্ডও দিতে হবে সে দক্ষতা সে মেধা সে বিচক্ষণতা দিয়ে অবশ্যই সেই ওয়ার্ডের উন্নয়ন করব আমি ধন্যবাদ আপনি অনেক সুন্দর বিষয় বিষয়গুলো বলছেন দর্শকদের উদ্দেশ্যে আপনার মার্কা ঠেলাগাড়ি মার্কা আমরা জানি ঠেলাগাড়ি মার্কা এবং এই কাউন্সিলের পদপথে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ থাকে বা তাদের কাছে যদি কোনো চাওয়া পাওয়া থাকে বড় করে বলতে পারেন আমি চোদ্দ নম্বর ওয়ার্ডবাসীকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় চৌদ্দ নম্বর ওয়ার্ডবাসী আপনারা অবগত আছেন আপনারা আমাকে এই ওয়ার্ডের কাউন্সিলারের প্রার্থী হওয়ার প্রার্থী হওয়ার দায়িত্ব দিয়েছেন আপনারাই প্রার্থিতা করেছেন সে আপনাদের ভালোবাসায় নিয়ে আগামী তিরিশে জুলাই ঠেলাগাড়ি মার্খায় ভোট দিবেন এবং আপনাদের সেই ভালোবাসা নিয়ে সে বিজয় মালা আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ সে চেষ্টায় সে চেষ্টায় আছে আপনারা যদি আমার সঙ্গে থাকেন আল্লাহ রাব্বিন আলাবেন সেই জায়গা হয়তো করে দিবে এবং সেই বিজয় মালায় আপনারাই পড়বেন আমি সেই আশায় আপনাদের কাছে রইলাম আপনারা সবাই একই কাঁধে আমাকে ঠেলাগাড়ি মার্কে ভোট দিবেন এবং আমার প্রিয় নেতা এসে খালিজ্জামুজনকেও নৌকা মার্কে ভোট দিবেন আপনাদের কাছে বিশেষভাবে আমি অনুরোধ রইলাম সবাইকে ধন্যবাদ আজকে যারা আয়োজন করেছেন বয়ন্দ টিভিকেও আমি ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য দীর্ঘ হয় কামনা করি আমার চোদ্দ বাসীর আমি দোয়া করে আল্লাহ তালা যেন সে জায়গাটায় করে দেয় সবার সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত সাক্ষাৎকার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম জি ধন্যবাদ আপনাকে যে আমরা দর্শক আমরা জানতে পেরেছি বরেন্দ্র টেলিভিশনের পক্ষ মাধ্যমে যে কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার পরে তিনি কি কি করবেন তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন যে তার এলাকার যে নোংরা আছে সেগুলো তিনি দূর করবেন এছাড়াও তিনি বলেছেন বিভিন্নভাবে যে আমাদের নির্বাচনী ইস্তেহার দিয়ে বাস্তবায়ন না করার একটা সুযোগ থাকে তিনি এমনও বলেছেন যদি তার নেতাও যদি না আসে তারপরে তার অধিকার তিনি আদায় করে নেবেন এছাড়াও তিনি বলেছেন মশার উপদ্রব নিয়ে তিনি বলেছেন যে মশা ড্রেন এগুলো যদি পরিচ্ছন্ন পরিপল্টি একটি একটি ক মানে এলিট ফ্যামিলির যে ওয়ার্ড তিনি সেটি বাস্তবায়ন করার চেষ্টা করবেন তিনি বলেছেন রাজশাহীতে তিনি একটি সুন্দরভাবে বলেছেন তারুণ্যের প্রতি তিনি একটি প্রশিক্ষণের কথা বলেছেন স্পেসিফিকভাবে যে তিনি একটি সেখানে ল্যাব তৈরি করবেন এবং এই ল্যাবের মাধ্যম দিয়ে আধুনিক কর্মসংস্থা তৈরির মাধ্যমে তিনি হাইটেক পার্কে যে নিয়োগ হবে সেখানেও তিনি তার একটি তাদের যুব সমাজকে তিনি তাকে তাদেরকে ওখানে চাকরি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি গ্রহণ করবেন এছাড়া বলেছেন সেলাই মেশিন দিবেন এছাড়াও বলেছেন নারীদের স্বাস্থ্য অধিকার দিবেন এছাড়াও বলেছেন গণসচেতন করবেন এছাড়াও তিনি বলেছেন যে তিনি যদি সেই ওয়ার্ডের কাউন্সিলর হয় তাহলে তিনি সর্বোপরি জনগণের পাশেই থাকবেন এবং সবার একটি কথা যে সবাই মিলে আমরা ভোট দিতে যাব এবং নির্বাচিত যেই প্রার্থী হোক না এখন তাকেই ভোট দেবো যে হচ্ছে আপনার কাছে মনোনীত এবং যে আপনার কাছে ভালো লাগবে দর্শক আপনাদের মাধ্যম দিয়ে আজকের এই নির্বাচনী প্রচার অনুষ্ঠান আড্ডায় আজকে আমি বিদায় নিচ্ছি জহুর ইসলাম মন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি